আমরা গত ক্লাসে হচ্ছে হোম গ্যাস তারপর কন্টেইনার গিট গ্রিড বেসিকটা বাদ দিয়ে আমরা কালার টেবিল আর ইমেজ বন্ধ শেষ করছিলাম তাই তো আজকে আমরা আর কয়েকটি জিনিস দেখি যেমন জাম্বু আগে শুরু করি তারপর হচ্ছে চলে যাওয়া গ্রিড সো টন্ট কিছুটা এরকম হচ্ছে কন্টেইনারের কন্টেইনারে আমরা দুইটা পাইছিলাম কন্টেইনার কন্টেন্ট ফ্লুইড কন্টেইনার আর কন্টেন্ট ফ্লুইড দুইটা ক্লাস ছিল হচ্ছে আমরা যে যে ক্লাসগুলো হচ্ছে একটা ডিভের ভিতরে ইউজ করছিলাম তাই তো সো জামুটন জামুটন একটা ক্লাস আছে জামুটন যেটা হচ্ছে আমরা কোন একটা ডিভের ভিতরে আমরা ইউজ করব এই জামুটন ক্লাসটা আসলে কোন কি হেল্প করছে যে এখানে একটা দেওয়া আছে ইউজ এ ডিভ এলিমেন্ট উইথ দ্য উইথ ক্লাস জামুটন টু ক্রিয়েট জামুটন জামুটনটা আসলে সে একটা পেনিং মার্জিন এই তো আগে চলে যেমন এখানে যদি আপনি কোডটা দেখেন যে একটা ডিভ শুরু ডিভ শেষ এর ভিতরে জাস্ট কি একটা h1 ট্যাগ দিয়ে কিছু একটা লিখছে আর p ট্যাগ লিখছে সো এটা সাধারণত এরকম সাধারণত আমরা একটা তো ডিপ উল্লেখ্য করলে হাইড ওয়াইট উল্লেখ করতে হয় তাই না সো এখানে আমাকে হাইড ওয়াইট উল্লেখ্য করতে হচ্ছে না দেখেন উপর থেকেও বামে ডানে এবং বত্রম দিক থেকেও একা সে নিয়ে সে কাজটা করছে সো এই ধরনের ইফেক্ট যদি আপনি চান সেক্ষেত্রে আপনি জ্যাম্বুটন দিতে পারেন কোন একটা ক্লাসের ক্ষেত্রে সো যদি আমরা এখানে ইউজ করে দেখতে চাই যেমন জ্যাম্বুটন আবার একটা কালারও এখানে দেখতে পাচ্ছি লাইক এস ধরেন আমি এখানে একটা ডিপ বানাচ্ছি এখানে আমি ধরেন ধর ডিবের ভিতরে একটা এইচ ওয়ান টেক লিখছি যে দিয়ে নিলাম আর হচ্ছে এখানে আহ ডিবের ভিতরে আমি একটু এখান থেকে ক্লাস দিয়ে নিতে আছি যে ক্লাস ইকুয়াল টু এই যে এখানে যে ক্লাসটা আছে আমাদের এই ক্লাস ইউজ করা ট্রাই করছে ক্লাসের কি নাম ক্লাসের নাম হচ্ছে জামোটন সো এখান থেকে ক্লাস ইজ इक्वल टू এসে জামবুটন দিয়ে দিলাম সো এবার খেয়াল করি দেখি যে আমার আউটপুটটা কেমন আসছে সো এখানে কালারটা আসছে না সামহাউ কোনো প্রবলেম হচ্ছে এখন কোন একটা রিজন হয়তোবা থাকতে পারে বা কোনো মিসিং কিছু আছে কি না এটাও একটা দেখার বিষয় আমরা চাইলে বিনোদন কালার বা এগুলো আমরা দিতে পারি আচ্ছা একটা বিষয় হচ্ছে আচ্ছা আসতেছে না এখান থেকে আমরা যদি একটু দেখি আর একটা বিষয় হতে পারে যে সেটা ক্লাস কাজ করবে না তার এখানে আমরা যদি খেয়াল করি যে জ্যাম্বুটনটা আমি ডাইরেক্ট ইউজ করা ট্রাই করছি এটা কিন্তু কাজ করছে না সেম জিনিসটা আমি এটা একটু কাট করি কাট করে নিলাম এখন যেহেতু আমি একটা কন্টেনার নিই আমি জাম্বুটন এর কুটটা রাখছি এটা কাজ করবে মূল বিষয়টা হচ্ছে জাম্বুটনটা হচ্ছে আপনি ডাইরেক্টলি কাজ করে না সেটা হচ্ছে একটা কন্টেনার ভিতরে জাম্বুটনটাকে রাখতে হবে তাহলে কাজ করবে নাহলে কাজ করবে না এটা হচ্ছে মেন লজিক বা সিস্টেমটা হচ্ছে এটা

তারা তাদের ক্ষেত্রে কি করছে দেখেন যে কন্টেনার সেম কাজটাই যে একটা ডিপ নিছে তারা বাট এখানে আছে আমার আরেকটা জিনিস আমি একটু দেখতে পাচ্ছি যে এখানে তাদের মতো করে কিন্তু আসে না একটা ব্যাকগ্রাউন্ড কালার সহকারে আসার কথা এখন এটা কেন আসতেছে না এটা কি আমি একটু ফুলটা অ্যাপ্লাই করে দেখি তো একটা বিষয় হতে পারে যে আমরা যে লিঙ্ক গোলা করছি লিঙ্ক গোলাতে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি চেক করবো স্টেপ বাই স্টেপ তাহলে আমাদের কোনো কাজ করাতে কোনো ভুল আছে কিনা সেই জিনিসটাও আইডেন্টিফাই হয়ে যাবে সো এবার আমি তাদের জিনিসটা অ্যাড করলাম হুম আসে নাই সো এখানে প্রবলেমটা কি এখন আমি একটু চেক করতে যাচ্ছি লিঙ্কের পারপাস আমি একটু কাজ করি আমাদের যে কমিড আউটের যে বিষয়গুলা যে এখানে লিংক যেগুলো করছি এগুলাকে কমেড আউটের মাধ্যমে একটু ড্যাড করে দিই মানে মেরে ফেলতে যাচ্ছি আর কি এগুলাকে হ্যাঁ দুটো জায়গা বন্ধ ওইটাকে মেরে ফেললাম ওকে না কাজ হয়নি এখানে কি ভুল হয়েছে ভুলটা হয়েছে আমি অ্যাক্সক্লেমেটার সিম্বলটা দেয় নেই এই যে এখন ড্যাড হয়ে গেছে যাই হোক আমি আপাতত লিঙ্কটা করিনি যে কোনো ফাইলের মিসিং আছে কিনা যার ফলে এরকম হচ্ছে লিঙ্ক ম্যাক্স চাপা স্ক্রিপ্ট কারণ এখানে এছাড়া তো আর কিছু নেই তাই না ইউটিএফ এইট এটাকে এখান থেকে লিঙ্ক যে ড্যাড করছিলাম হচ্ছে এখানে সো এটা নিচে দিয়ে নিচ্ছি না আসে নাই তো যেটা বোঝা যাচ্ছে এটা সাপোর্ট করছে না হ্যাঁ এছাড়া তো তো আর কোনো কিছু না এখন এখানে চলে আসছে তার মানে কি ছিল স্যার তার মানে আমরা কোথাও একটা হচ্ছিল এখন কিন্তু সাপোর্ট করছে তাহলে আমরা যে লিঙ্ক গুলা করছি লিঙ্কে হয়তো বা কোনো একটা ফাইল মিসিং আছে বা ভাষণগত একটা প্রবলেম থাকতে পারে সো মিসিংটা আসলে কোথায় একটু ফাইন্ড আউট করার চেষ্টা করছি যেমন হচ্ছে ধরেন এখানে আমরা মিন ডট সি এস এস ফাইলটা যে অ্যাড করছি আচ্ছা মিন ডট জি তো তাদেরও ছিল তাই না সো আমাদের ফাইলের এটাতে হতে পারে সামহাউ আছে তাদের এটা সাপোর্ট করছে না আচ্ছা আমি এখান থেকে তাদের ফাইলটা এখন মিসিং করে দিলাম আমি কনফার্ম হতে যাচ্ছি যে কেন হচ্ছে না কারণ আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে যে আমি রিফ্রেশ করি এই যে এটা নাই এখানে তাহলে আমাদের বুস্টেবল ফাইলটাও পাচ্ছে না একটা কাজ করি তাহলে এখানে ইয়েটা যেখানে ড্যাট করছি এটাকে আমি ইন ইন্টটা আচ্ছা ইন্ট এখানে থাকুক স্টার্টিংটা এখানে না স্টার্টিংটা হচ্ছে এটার পরে থেকে স্টার্ট করতে যাচ্ছি তাহলে এতটুকু পর্যন্ত থাকবে ইন্টারলিংকটা কাজ করতেছে না কেন উপরটা কারণে সামা হ্যাঁ সো এখন তো এটা কাজ করছে এখন দেখি এটা সাপোর্ট করে কিনা হ্যাঁ না সাপোর্ট করতেছে না তো তার মানে আমাদের কালেক্ট কৃত যে বুস্টেবের সিএসএস এর ফাইল ওইটাতে এই ক্লাসটা মিসিং আছে যার ফলে ওইটা সাপোর্ট করছে না কিন্তু আমরা যখন অনলাইন ভিত্তিক যে ফাইলটা আমরা অ্যাড করছি যে আমি যদি এখন এটাকে আগের মতো করে দিই এটার মতো এটাকে আগের মতো করে দিই যে বুস্টেবের যে অনলাইন ভিত্তিক যে ফাইলটা আছে এটা অ্যাড করে দিচ্ছি সো এবার এবার খেয়াল করে দেখুন এবার যদি আমরা খেয়াল করি এটা কিন্তু পাচ্ছে সো এখানে প্রবলেমটা আসলে কোথায় হয়েছে তারা বুস্ট্রাই মিন ডট সিএসএসসি ইউজ করছে আমরা বুস্টার মিন ডটস সিএসএসসি ইউজ করছে সো এই দুইটার মধ্যে হয়তোবা কোডের কোনো একটা আমরা যেটা অফলাইনে যেটা ডাউনলোড করে রাখছি সেটা হতে হয়তো বা যে কোনো একটা ভুল আছে হয়তো বা যার ফলে এই প্রবলেমটা হচ্ছে সো আমরা প্রবলেমটা যদি ফাইন্ড আউট করতে চাই পারবো এমন না যেটা পারবো না অপেন ফাইলে যাই আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট অফ বুস্টার এটাই তো মনে হয় না তো এ যাই যদি অ্যানালাইসিস করা বেশি প্রয়োজন বোধ মনে করে যে এটা কি আসলে আছে নাকি কোনো প্রবলেম নাকি আসলে প্রবলেমটা কোথায় এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো এমন না যে পারা যাবে না সামহ মনে মিস করছে আচ্ছা আমি না চলে আসছে তো সো আমাদের ক্লাসের কি নাম আমাদের ক্লাসের নামটা হচ্ছে জাম্বুটন সো জাম্বুটন ক্লাসটাকে আমি কপি করি এখানে আসলাম এখানে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে ইন্টার চাপ করি আচ্ছা ইনটা চাপার পর এখানে জাম্বুটন নামে কোন ক্লাস পাচ্ছে না ক্লাস পাচ্ছে না জাম্বুটন নামে আসলে কোন ক্লাসই এখানে পাচ্ছে না যদি থাকতো তাহলে এখানে অবশ্যই দেখাতো তার মানে এখানে আসলে এই ক্লাসটা মিসিং আছে আপডেট ফাইলে মেন বিষয় বা এমন হতে পারে আমরা যেহেতু বুস্টে ফাইভ এর সাথে লিংক করে রাখছি তার মানে হয়তো বুস্টার ফাইভে এটা বাতিলও হতে পারে এটা এখন আসলে বুস্টার ফাইভের ডকুমেন্টেশন আসলে এভাবে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না হয়তো বিনোদনের ধরনের ফোরামগুলো চেক করলে একটু আলোচনা করলে এই জিনিসটা একটু বের হয়ে আসবে তো যাই হোক সো আমরা এটা একটু স্কিপ করতে চাচ্ছি আবারও যাই হোক তার কাজ করছে ঠিকই কিন্তু সেটা ওল ভাষণ এটাতে কাজ করছে যেহেতু আমাদের এটা একটু পুরাতন ভাষণ নতুন ভাষণের ফাইল তো ওইটাতে মিসিং আছে আমরা যেটা অ্যানালাইজ করে বের করে ফেললাম যাই হোক সো আপাতত আমি অনলাইন ভার্সনের লিঙ্ক গুলা উঠাই দিচ্ছি